السلام عليكم. وعليكم السلام. شوري ده بالو بابا زي ها بالو كاكا আপনার কাছে একটা কথা জানতে চাচ্ছিলাম কও আচ্ছা এই যে এই কবরগুলোর উপর কতদিন পর পর নতুন কবর হয় 6 মাসের মধ্যে আর নতুন কবর হওয়ার কোনো সম্ভাবনা নাই ছয় মাস পরে আবার শ্বাস দেওয়া হইব তখন নতুন কবর বইব কাকা আমার মেয়ের কবরটার উপরে যেন কোনো কবর না হয় দয়া করে আপনি একটু দেখবেন সেইটা বাবাজি আমার ব্যাপার না এই গোরস্থানে একটা কমিটি আছে সরকার আছে সেই সব তারা বলতে পারবে বাবাজি কবরের রূপে তো কবর হইবই নইলে যে হারে মানুষ মরতেছে তাতে না সারা শহর কবরস্থান হয়ে দেব গা কাকা কবরের এই জমিটা যদি আমি কিনে নেই সেইটা অবশ্য অন্য ব্যাপার তুমি কিনতেই পারো এই যে কাকা এই টাকাটা সকালবেলায় ফকির মিসকিন আসে ওদেরকে দিয়ে দেন আর এই টাকাটা আপনি রাখবেন খরচ করবেন ওই টাকাটা আমি নিতে পারি ওই যে ফকির মিসকিনের টাকাটা আমি কাল সকালে
ঠিকই সিন্নে দিয়া দেমুনে, কিন্তু এই টাকাটা তো আমি নিতে পারবো না বাবাজি। কেন বাবাজি? এই যে গোরস্থানে এত কবর, এইসব কবরের মধ্যে এখানে আছে আমার কইজাটা বাবাজি। মেলা বছর আগে আমি আমার কইজাটাতে এই গোরস্থানে শোয়াই দিছি, সারাক্ষণ পাহারা দেওয়ার অপেক্ষা করি। এই বুঝি আমার কইজার টুকরা, সোনার পুতলা ধরে আমার বুকের মধ্যে ধরে ধরে কইব বাজান, ওই যে নান্দিনা রাটে সরকার বইছে নাগরদোলা, আমি নাগরদোলায় চৈরা নাচ বাজান বাজান ওই আটে গিয়া তুমি আমার নাল নীল বেগুনি ফিতা কিনা দিবা না বাজান, তাইলে না আমার এই কালা চুলটি কেমন শোভা ও বাজান বাজান। নাই আমরা হাটে যাই সেই থেকে আমি এই কবর পাহাড়াতে কই, আমি তো সেই জন্য নিজের কাছ থেকে কোনো টাকা নেই না বাবাজি, তোমার কাছ থেকে কেমনে নেব? বড়দের কথা শুনতে হয়, মা বললে শুনতে হয়। আচ্ছা তুমি একটা গল্প বলো, তাহলে আমি ঘুমাবো। ঠিক আছে শোনা। আচ্ছা বলছি শোনা, এক দেশে ছিল এক গরিব কৃষক, তার ছিল তিনটা ছেলে, দুটো ছিল খুব চালাক বড় দুজন, আর ছোটো জন খুব বোকা, তার নাম ছিল ইভান। সবাই তাকে বলতো খুদে। কে ভাবি? আমি মুনা। মুনা একটু দাঁড়াও। হ্যাঁ কি মুনা? ভাইয়া তখনও এলো না, ও বলেছিল একটু রাত হবে চলে আসবে। তুমি এক কাজ করো, খেয়ে দে শুয়ে পড়ো। আমি খেয়ে ফেলেছি। তাহলে শুয়ে পড়ো, তোমার ভাই এলে আমি দরজা খুলে দেবো। আমি তোমার সাথে একটু গল্প করি। গল্প করবে? কিন্তু না যা তো ঘরে কেউ থাকলে ঘুমোতে চায় না, আমি ওকে ঘুমটা পাড়িয়ে নিই তারপরে। না যা? হ্যাঁ না যা, দেখেছো কোথায় যে গেল মেয়েটা আবার? না যা, এই না যা, মেয়েটা আমাকে এত জ্বালায়, প্রায় ঘুমিয়েই পড়েছিল, তুমি যে নক করলে অমনি উঠে গেল। কি যে করবো মেয়েটাকে নিয়ে। ওই যে তোমার ভাই এসেছে, আমি দেখছি। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? তাড়াতাড়ি ফিরলাম কই, অনেক রাত হয়েছে। তোমার চোখ মুখ আমার শুকনো দেখাচ্ছে কেন?
শরীরে খারাপ? না না কিছু না, তুমি হাত মুখ ধুয়ে নাও তো, আমি তোমার খাবার দিচ্ছি। একটা প্লেট কেন? মুনা তুমি খাবে না? মুনা খেয়েছে, আমি নাজাকে ঘুম পাড়িয়ে তারপর খাবো। এসব কি বলছো? বললাম তো নাজাকে ঘুম পাড়িয়ে তারপর খাবো। নাজা আমাদেরকে ছেড়ে অনেকদিন আগে চলে গেছে। নাজা আমাকে বলেছে ওর ঘুম পাচ্ছে। যারা চলে যায় তারা আর কখনো ফিরে আসে না। না যে আমাকে একটু আগে বলেছো ঘুম পাচ্ছে, আশ্চর্য। ভাইয়া তুমি ভাবিকে একজন ভালো ডাক্তার দেখো, তুমি আসার আগেও এরকম উল্টাপাল্টা কথা বলছিল, তুমি খেয়ে নাও তো। আমার এক বন্ধুর এখানে। কেন আমাদের এখানে উঠলেই তো পারতেন, নাকি আমাদের দূরের কেউ মনে হয়? অনেকটা সেরকমই। কিরকম দূরের কেউ না হলে এতক্ষণ এখানে দাঁড় করিয়ে রাখে কেউ? সরি, চলুন। আচ্ছা অবন্তীর অবস্থা এখন কেমন? আগের মতোই, বরং এখন একটু বেড়েছে। নাজা নাজা এদিকে এসো, তোমার চুলটা বেঁধে দিই, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে মা। আচ্ছা ঠিক আছে, আমি আর বকবো না, এসো। এই যে আমি চোখ বন্ধ করলাম, এসো তুমি, এসে আমাকে ধরো তো। কই তাড়াতাড়ি এসো। রাজা কোন ধরো ধরো আমাকে। কই ধরো, কি হলো? আরে আবির তুমি কখন এলে? এই তো এখনই। অবন্তী তোর কি হয়েছে? কি হবে, কই কিছু হয়নি তো? তুমি এসেছো ভালোই হয়েছে, তোমার সাথে বেড়াতে যাব। ও না পারবো না, নাজাকে নিয়ে আবার স্কুলে যেতে হবে। আমাকে ছাড়া সে কারোর সাথে স্কুলে যেতে চায় না, কান্নাকাটি করে। নাজা কই এসো, দেখেছো নাজা? আসলে আপনার স্ত্রী সন্তানের এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না, তাই সে নানারকম ভাবনা নানারকম কল্পনা এসব করে করে এক একটা গল্প তৈরি করে, আর বাস্তবে সে গল্পটি ঘটানোর চেষ্টা করে। ডক্টর অবন্তীর অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমার একমাত্র মেয়ে মারা যাওয়ার পর থেকে ওর অবস্থা চোখে দেখতে পাচ্ছি না, ডিটোরেট করছে। আপনি কিছু একটা করুন প্লিজ। ডোন্ট বি আপসেট বাদল সাহেব, আপনি এক কাজ করুন, আপনার স্ত্রীকে আপনি নতুন নতুন জায়গায় নিয়ে যান, যেখানে সে নতুন নতুন বিষয় দেখবে, ভাববে, তার ভেতরে এক জাতীয় মানসিক পরিবর্তন ঘটবে এবং তার ভাবনার জায়গাটায় ধীরে ধীরে একটা পরিবর্তন আসবে। আসলে বাদল সাহেব এভাবে তো ট্রিটমেন্ট হয় না,
আপনি এক কাজ করুন, ওনাকে নিয়ে আসুন, দেখি তারপরে। ঠিক আছে ডক্টর, আমি তাহলে উঠি। আমি পুরো কয়েকদিনের মধ্যে ওকে নিয়ে আপনার কাছে আসছি। ঠিক আছে। অবন্তীর অবস্থা খুব খারাপ। মেয়েটা মারা যাওয়ার পর কেমন যেন অসংলগ্ন আচরণ করছে, তাই নাকি? হুম, তুই তো ইন্টার্নি করছিস, ওকে তুই পেশেন্ট হিসেবে নিতে পারিস। তা অবশ্য ঠিক। আমি ভাবছি স্যারের সাথে একটু কথা বলবো। এতে তোর সুবিধাই হবে, অবন্তী যেহেতু তোর বন্ধু ওর সমস্যাগুলো ধরতে তোর সহজ হবে। তা ঠিক। ওরে মানুষের জীবন নয় তো এমন মনে যাহা চায়, চাইলে কি আর মনের মতন জীবন পাওয়া যায় বাইরে এই দুনিয়ায়। আইরে এই দুনিয়ায় মনুমিয়ায় বানছে সাধের ঘর, দম ফুরাইলেই হইয়া যাইব সবই তোমার পর, তাই তো সোবানে ক আই তো সোবানে কয় আপন তো নয় আপনারে কেহ, চোখ বুঝিলে থাকবো না কেউ থাকবো শুধু দেহ, বাইরে এইটা সত্য। বাবাজি, বাবাজি আপনাকে গুরুস্থানে না পেয়ে দেখতে এলাম। ভালো সময় আসতো বাবাজি, জানতাছিলাম যে কোনে যে তোমার বাবাতে। না না কাকা, আমি বসবো না। নাজার মার শরীরটা খুব খারাপ, বাড়িতে পুরুষ মানুষ তো কেউ নেই। তাহলে বাবাজি তোমার এখানে থাকাটা ঠিক হবে না, যাও তুমি বাড়ি চলে যাও। যাও, একটা কথা আছে। কো নাজার কবরটা আমি বাধাই করতে চাই, জমিটা কেন দরকার? ঠিক আছে, কোনো চিন্তা নাই, আমি কাল সকালে অফিসের সময়ে একটা বন্দোবস্ত করে রাখবো, না সবার সাথে কথা বলে যাও, তুমি বাড়ি যাও। রে সুবানে কয় আপন তো নয় আপনার, চোখ বুঝিলে থাকবো না কেউ থাকবো শুধু দেহ, হায়রে এইটাই সত্য। আরে অবন্তী, তুমি এখানে কি করছো? নাজাকে স্কুলে দিয়ে গেলাম। নাজাকে? আমি তো তোমার ওখানে যাচ্ছিলাম, তুমি না আমাকে নিয়ে কোথায় যেন যাওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু নাজা স্কুল শেষ হোক। আচ্ছা ঠিক আছে, ওর তো স্কুল মাত্র শুরু হলো, চলো এই ফাঁকে আমরা ঘুরে আসি। কিন্তু ও নাজা তো দই খেতে চেয়েছিল, চলো গিয়ে দই কিনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চলো।
রিক্সা যাও। দেখলাম আজকে এক বেটার সাথে রিক্সা দিয়ে ঘুরতেছে, উনি নিশ্চয় আপনাদের আত্মীয়। কাকা, আজ নাজার কবর ছেড়ে যেতে ইচ্ছে করছে না। কেমনে ইচ্ছা করবো বাদন, তুমি যে বাপ। এমন কেন হয় কাকা? দুদিনের জন্য দুনিয়াতে এসে মায়া মমতায় জড়িয়ে কেন চলে যায়? এটা তো স্বাভাবিক নয়। না বাজা, এইটাই স্বাভাবিক। দুনিয়ার সব মানুষের চলে যাইতে হইব, এইটাই স্বাভাবিক। ছোট বাবাজি বাড়িতে বৌমা চিন্তা করতেছে না। ওঠো, আগে লেখাটা শেষ করো, তারপর দই খাবে। দাও, আমি খাবো। না মা, আগে লেখাটা শেষ করবে তারপর। আম্মু জানো, আমার একটুও পড়তে ইচ্ছে করে না, শুধুই ঘুরে বেড়াতে ইচ্ছে করে, পাহাড় নদী দেশ বিদেশ, কিন্তু কেউ আমাকে একটু বের হতে দেয় না। কেউ বের হতে দেয় না? আমি তোমাকে নিয়ে যাব মা, শোনা, আমি তোমাকে সব জায়গায় নিয়ে যাব, সব। সত্যি বলছো মা? হ্যাঁ সত্যি। কি মজা আম্মু জানো, আমি কতদিন ধরে আকাশ দেখি না, শুধু এই অন্ধকার দেখি। না মা, অন্ধকার দেখবে না, আমি তোমাকে একটা খোলা আকাশের নিচে নিয়ে যাব। হ্যাঁ মা, আমি তোমাকে একটা খোলা আকাশের নিচে নিয়ে যাব। ডাক্তার হয়েও এত হতাশ হচ্ছিস কেন? না না, হতাশ না, ভাবছি মানুষের জীবন কত বিচিত্র। এই অবন্তি, অবন্তি কখনো কি ভেবেছে তার জীবনে এমন হবে? সুন্দর সংসার, ফুটফুটে বাচ্চা, হাতের নাগালে ধরা দিয়ে চলে গেল। কোনো ইম্প্রুভ হচ্ছে না? ইম্প্রুভ এতটুকুই আমার সঙ্গ চাইছে। চোখ বন্ধ, চোখ বন্ধ। এবার কিসের ডিম দেবো? পাখির ডিম। আ আ আ।
এবার এটা দিই। আর খাবো না। খাও না বাবা একটু একটু। না যা না যা, দেখেছ না যা, এই না যা না যা। আরে মেয়েটা কোথায় যে গেল দেখেছ? এই মেয়েটা ভাত খাচ্ছিল, অর্ধেক খেয়ে চলে এলো। না যা, আয় না যা। অবতী ঘরে চলো। ঘরে যাবো কেন? মেয়েটা না খেয়ে থাকবে নাকি সারাদিন? কি আশ্চর্য! না যা, দেখেছো মোনা কোথায় গেল? না যা, আয় না যা। অবন্তী পাগলামি করে না প্লিজ। কি পাগলামি করছিস, কি বলছো এসব? আবি বোঝার চেষ্টা করো, না যা নেই। না যা, হ্যাঁ না যা নেই, হ্যাঁ আবি, হ্যাঁ আবি বিশ্বাস করো, আমি এই মাত্র নাজাকে ভাত খাওয়াচ্ছিলাম, অর্ধেক ভাত রেখে ছুটে বাইরে বাইরে চলে এলো। কেন বলছো না জানি? না জানি, আমি নিজেও কে ভাত খাওয়াচ্ছিলাম। দেখো আবির, হ্যাঁ কেন বলছো না জানি? আবির আবির না যা আছে, কোথায় গেল বলো? না যা না যা, আমির আমির আমি না যাকে ভাত খেয়ে তোমরা কেন বিশ্বাস করছো না? না যা আছে, সবাই শুধু বলো না জানি, না জানি কেন বলো? এই মাত্র আমি ওকে ভাত মায়ে পাঠাইছে, মায়ের অনেক জ্বর, তাই কাল আসতে পারবো না। ঠিক আছে আফা, ওই আফার কি শরীর খারাপ? হ্যাঁ। ভাইজান কি বাড়িতে নাই? না। আফার সাথে লোকটা কে? ভাবির বন্ধু। ও আসি। আবির, তোর পেশেন্টের অবস্থা কি? তেমন ইম্প্রুভ করছে না, আমার মনে হয় আর কয়েকটা দিন অবজার্ভ করতে হবে। এই জাতীয় পেশেন্টরা সাধারণত সাইকোথেরাপিতেই ঠিক হয়ে যায়, খুব বেশি প্রয়োজন হলে তুমি মেডিসিন দিতে পারো। আচ্ছা, ওর হাজবেন্ডের অবস্থা কি? সেও পাগল প্রায়, প্রতি রাতেই মেয়েটির কবরস্থান গিয়ে বসে থাকে। হয়েছে কি জানো আবির, আমি এরকম পেশেন্ট আরও দেখেছি। আসলে ও তো তোমার বন্ধু, তারপরে পেশেন্ট, ওর হাজবেন্ডকেও আমি বলেছি, তোমাকেও বলছি, মেয়েটিকে নিয়ে একটু আলাদাভাবে একটু ভালো লাগা ভালো লাগা জায়গায় যেতে হবে, ঘুরতে হবে, একটু সময় দিতে হবে, তাতে করে ওর এই সন্তান হারানোর বিষয়টি একটু একটু করে ভুলতে পারবে। আচ্ছা, আমরা এ বিষয়ে ডক্টর ইকবালের সঙ্গে তো কথা বলতে পারি। বাবাজি, আজ মনে করে মনটা একটু বেশি খারাপ। আমার মনটা ভালো না বাবাজি। বাবাজি, আমি তোমার কাছে একটা আবদার করবো বাবাজি। আমার মনে হয় আমার বুঝি সময় শেষ।
মরণের সময় হয়েছে। আমার আবদারটা তুমি রাখবো বাবাজি। কোন কাকা? আমি মরে গেলে এই কবরস্থানে আমার মায়ের কবর লাগে, তুমি আমার শোয়ে দিও। আর একখান কথা বাবা, যেমন করে তুমি তোমার মায়ের কবরটারে দেখা রাখতেছ, আমি তো সারা জীবন এই এতগুলো কবরে দেখা রাখছি। তুমি তোমার মায়ের কবর লাগে, আমার মায়ের কবরটাও দেখা রাখো বাবাজি। আমি যা যা বলবো সব শুনবে? হ্যাঁ সব শুনবো। জানো আমার নাম খোলা হাওয়ায় রঙিন প্রজাপতির মতো ঘুরতে ইচ্ছে করছে। জানো আমার না যাও তাই বলছিল, ও নাকি কতদিন পাহাড় দেখে না, এরকম খোলা আকাশ দেখে না, চারিদিকে নাকি শুধু অন্ধকার, মাঝে মাঝে আলো মাঝে মাঝে অন্ধকার, এই তো জীবন। এই যে রাতের পরে দিন আসে আবার রাত আসে, তাই বলে কি আলো অন্ধকারের কথা মনে রাখে? রাখে না। এখন তোমার জীবনে অন্ধকার চলছে, আবার আলো আসবে। তুমি এত সুন্দর করে কথা বলো কিভাবে? আমার ছোটবেলার কথা তোমার মনে আছে? আমার বাবা মারা গিয়েছিল, আমার মা মনে আছে? তোমার মা তোমার বাবা মারা যাওয়ার পরে বিয়ে করেছিলেন, আর আমরা তারপরে তাকে কি গালিগালাজ তাই না করেছিলাম। সে যদি আর একটা বিয়ে না করে আমাকে আঁকড়ে ধরে থাকতো, তাহলে তাকে সারা জীবন কষ্ট করতে হতো। কিন্তু তোমার যে কষ্ট হলো? হ্যাঁ হলো। আর আমি যদি আমার অতীত না ভুলে যেতাম, তাহলে আমি এতদূর আসতে পারতাম না। মানুষ তো সব কিছু ভুলেই যায়। জানো না যে আমাকে চকলেট আনতে বলেছিল, আমি ভুলে গেছি। চলো যাই।
কি কেমন আছো মোনা? ভালো। মনটা মনে হচ্ছে ভালো নেই? ভালোই আছে। মনটাকে ভালো রাখার চেষ্টা করো। কিছু বলবি? হ্যাঁ, ভাবির ব্যাপারে। পাশের বাড়ির চাচি বলছিলেন, মানে আমাদের বাসায় আবির ভাইয়ের ঘন ঘন আসাটা ওনারা পছন্দ করছেন না। বাবাজি, কি ব্যাপার, এই অসময়ে তুমি এইখানে কেন? ও আজ বুঝি অফিস থেকে বাসায় যাও নাই? যাও, বাসায় যাও, গিয়া গোসল দিয়া বিশ্রাম নাও। বৌমা তোমার জন্য চিন্তা করতেছে। না কাকা, এখন কেউ কারো জন্য চিন্তা করে না। কি হয়েছে বাবাজি তোমার, এমন করে কথা কও কেন? বাবাজি, সংসারটা হইল বড় কথা, আর সংসারের মূলে হইল ভালোবাসা। মা কাকা, পৃথিবীতে সবকিছু হলো স্বার্থ, সম্পর্কটা হচ্ছে স্বার্থ। না না বাবাজি, না, কথাটা ঠিক না। কেন? এই যে আমি এই যে দিন রাত এই গোরস্থানে পড়ে থাকি, কো কিসের স্বার্থ বাবা? হ্যাঁ, আর এই যে তুমি ওই কবরটার কাছে আয়া খাড়ায় থাকো, কিসের স্বার্থে? না বাবা, স্বার্থ না, ভালোবাসা। আমাকে সন্দেহ করছে,
তাতে তোমার কি এসে যায়? দেখবে সুস্থ হয়ে উঠলে সব ভুল ভেঙে যাচ্ছে। কিন্তু ওর হাজবেন্ড সন্দেহ করতে থাকলে আমার চিকিৎসা করতে অসুবিধা হবে। তাহলে এক কাজ করো, ওর হাজবেন্ডের সঙ্গে তুমি খোলাখুলি বিষয়টি নিয়ে আলোচনা করো। কিন্তু আমি কোনো কথাই বলতে পারছি না, আমাকে কপি দিচ্ছে না। দেখো দুই একদিন, এতে যদি কোনো পরিবর্তন না দেখো প্রয়োজনে আমি নিজে গিয়ে কথা বলব। জি, আমার এখন ইচ্ছে করছে চাঁদের বুড়ি কি করে চরকা কাটে তাই দেখতে। আচ্ছা, চাঁদের বুড়ি কি সত্যি সত্যি চরকা কাটে? কাটে বই কি, নাহলে চাঁদের বুড়িকে নিয়ে এত মাথা ব্যথা কেন? ইস, আমি যদি চাঁদের বুড়ি হতে পারতাম। মানুষ যদি চাঁদের বুড়ি হতো তাহলে মানুষকে নিয়ে এত মাথা ব্যথা হতো না। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। একটা কেন, হাজারটা করো। তুমি কাকে বেশি ভালোবাসো? ভাবি, আমি তো সোমাদের বাসায় যাচ্ছি। আবির না যাকে। আচ্ছা, তোমাকে আরেকটা কথা বলি। হুম, এই যে আমার বাবা মারা গিয়েছেন, আমার মা আর একটা বিয়ে করলেন, আমার বাবা কি আর ফিরে আসবেন? দূর, তাই কখনো হয় নাকি? তাহলে তোমার না যা, যে একবার চলে গিয়েছে সে কি আর কখনো ফিরে আসবে? আসবে না। ফিরে আসবে না? আসবে না। তাহলে আমি খাওয়াবো কাকে, স্কুলে নিয়ে যাবো কাকে, আমি বাঁচবো কিভাবে? তোর সংসার আছে, বাদল আছে, সবাইকে নিয়ে বাঁচবো। না না, না যা কোথাও যাইনি, না যা কোথাও যাইনি আমি। স্যারকে একটা ফোন করতে হবে। তুমি আমার কাছে আসো না কেন, আমাকে একটুও ভালোবাসো না, একটুও তো আদর করো না, এত দূরে দূরে থাকো কেন তুমি? হুম, কি আর দুষ্টুমি করবে তুমি? তুমি জানো আমি তোমার জন্য কত কিছু কিনে রেখেছি, অনেক সুন্দর সুন্দর জিনিস। কিরে তুই এখানে দাঁড়িয়ে কি হয়েছে, কথা বলছিস না কেন? কই, এদিকে এসো, আমার পাশে চুপ করে বসো, ধরো তো আমার হাতটা ধরো। দিস ইজ টু মাচ, আমাকে বোধহয় সিদ্ধান্ত নিতে হবে। আজিব, এক্ষুনি। অবন্তি, অবন্তি, অবন্তি। ভাই একটু আসবেন।
ফুল কিনেছি। তুমি ফুল পছন্দ করো? দেখো দেখো কত ফুল, ওই দেখো প্লেন কিনে নিয়েছি। তুমি তো আমার কাছে, আমি ভাবছি অবন্তীর আরো বেটার ট্রিটমেন্ট দরকার, আমার সাপোর্টে হচ্ছে না। আমি ফোনে স্যারের সাথে কথা বলেছি, ওকে ইমিডিয়েটলি ঢাকায় নিয়ে যেতে হবে। না না, আমি অবন্তীর বন্ধু হিসেবে বলছি না, আমি একজন ফিজিশিয়ান হিসেবে সাজেস্ট করছি। কি খাবে বলো?